আর ডিরেক্টরস গিল্ডের অনেক দায়িত্ব আছে, কিন্তু এটি একটা বিশাল সংগঠন আসলে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, মজার অভিজ্ঞতা, পার্সোনাল একেবারে। সেটা হচ্ছে আমি 92-তে আমি যখন প্রথমবারের মতো আমেরিকায় গিয়েছিলাম, সেটি ছিল একটা সরকারি সফর, মানে আমেরিকান গভর্নমেন্ট আমাকে ইনভাইট করেছিল। মানে ইনফ্যাক্ট আমেরিকান গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল ভিজিটার্স প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আওতায় ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করে। তো আমাদের ওইটা ছিল ফিল্ম ইন ইউএস, অর্থাৎ ফিল্মের 20 জন লোককে, 20টা দেশের 20 জন ইয়াং ফিল্ম মেকারকে, ফিল্ম মেকার শুধু না, ফিল্ম মেকার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, প্রডিউসার সব মিলে 20 জন ইয়াংদের, তখন তো আমি ইয়াং ছিলাম, 92-র কথা বলছি, তারা সিলেক্ট করেছিল আমেরিকায় এক মাসের ভিজিট করার জন্য বিভিন্ন জায়গায়। আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল ওয়াশিংটন ডিসি থেকে, বিভিন্ন স্টেটে ওরা নিয়ে যেত আমাদের, 20 জন আমরা ছিলাম, 3 জন ছিল আমাদের সাথে গাইড দিয়ে দিয়েছিল ওরা, তো 23 জনের টিম আমরা মুভ করতাম। তো যেখানেই যেতাম খুব রাজকীয় সম্বর্ধনা পেতাম আমরা, যেহেতু আমরা আমেরিকার মানে সরকারের অতিথি হিসেবে ট্যুর করছি। তা আমরা যখন লস অ্যাঞ্জেলসে গেলাম হলিউডে, তখন আমাদেরকে ওখানকার যে ডিরেক্টর, যে সর্বোচ্চ সংগঠন, তারা আমাদেরকে একটা, আমাদের অনারে একটা ডিনার দিয়েছিল। তো সেই সংগঠনটার নাম ছিল ডিরেক্টরস গিল্ড। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমেরিকায় চলচ্চিত্র পরিচালকদের যে সংগঠন, সেটার নাম ছিল, হচ্ছে ডিরেক্টরস গিল্ড। তো সুতরাং আমি এই জন্য বলছি কথাটা, যে আমাদের এখানে হয়তো এটা চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন নয়, এটি টেলিভিশন নাটক যারা নির্মাণ করেন তাদের সংগঠন, কিন্তু এর নামও কিন্তু ডিরেক্টরস গিল্ড। সিনেমার ক্ষেত্রে কিন্তু ডিরেক্টরস গিল্ডের কোনো দায়িত্ব আসলে সেই অর্থে নাই, এটা টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন। টেলিভিশনেও কিন্তু আমরা এখন দেখছি অনেক নাটকেই এই ধরনের একটু স্ল্যাং, অশ্লীলতা ইত্যাদি ইত্যাদি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এগুলো করে আসছে, সেইগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত, নিয়ন্ত্রণ না করলে হবে না। আর সিনেমা তো আমরা দেখছি, হ্যাঁ, ইদানিং আমরা সিনেমাতে এই ব্যাপারগুলো অনেক দেখছি। সেই জন্য আমি যেটা অনুরোধ করবো সরকারকে, যে একটা যেটা উদ্যোগ শোনা যাচ্ছিলো, যে আমাদের ফিল্ম সেন্সর বোর্ডকে বিলুপ্ত করে দিয়ে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড চালু করার, তখন হয়তো ফিল্মগুলোকে সার্টিফাই করা যাবে যে এই ছবিটা ইউ, অর্থাৎ সবাই মিলে দেখতে পারবে পরিবার সহ, ইউনিভার্সাল, এই ছবিটা বড়দের হলে সেটা হবে এ, অর্থাৎ শুধুমাত্র বড়রা দেখতে পারবে, 18 বছরের উপরে যাদের বয়স। এইটা যদি করা হয় এবং সেটা যদি ফলো করা হয় ঠিকঠাক মতো, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো থাকবে না হয়তো। কারণ এখন যুগের সাথে সাথে তো অনেক কিছুই হয়তো মানুষ নতুন দেখতে চাইবে, ঠিক আছে দেখুক, কিন্তু সেগুলোকে আমরা একটু ক্লাসিফাই করে দিই, যাতে করে পরিবার নিয়ে যখন সবাই ছবি দেখতে যাবে তখন যেন তাকে বিব্রত হতে না হয়। ডিরেক্টরস গিল্ডকে আরও বেশি কার্যকর করতে হলে যেটা করতে হবে, যে ডিরেক্টরস গিল্ডের সদস্য নয় এমন কেউ যেন নাটক বানিয়ে টেলিভিশনে প্রচার করতে না পারে, এইটা যদি বাধ্যতামূলক করা যায় তাহলে ডিরেক্টরস গিল্ডের অনেক নিয়ন্ত্রণ থাকবে অনেক বেশি। এবং তখন এই যে অশ্লীলতার কথা বলছি আমরা, এই বিভিন্ন রকম সমস্যার কথা বলছি, সেগুলো কেউ যদি সেগুলো করে তখন ডিরেক্টরস গিল্ড তাকে ধরতে পারবে, জবাবদিহিতার জায়গাটা তৈরি হবে। কিন্তু এখন তো সেটা নাই, এখন যে কেউ নাটক বানাতে পারে, আমি ডিরেক্টরস গিল্ডের সদস্য হলাম কি হলাম না তাতে যায় আসে না। এইটা যদি করা যায় যে সদস্য হতে হবে, তাহলে অনেকটা একটা শৃঙ্খলার মধ্যে আসবে বলে আমি মনে করি।